ভেড়া ওভিস শিপ একটি চতুষ্কোণযুক্ত স্তন্যপায়ী প্রাণী। ভেড়াকে সাধারণত পশুপালন হিসাবে রাখা হয়। কৃষিকাজের জন্য পশু হওয়া প্রাচীনতম প্রাণীদের মধ্যে ভেড়া হচ্ছে একজন। ভেড়াকে মাংস চামড়ার জন্য এবং দুধের জন্য পালন করা হয়। পশম এবং মাংসের জন্য ভেড়া আজও গুরুত্বপূর্ণ হিসাবে অব্যাহত রয়েছে। ভেড়া দুগ্ধ প্রাণী হিসাবে বা বিজ্ঞানের মডেল জীব হিসাবে উত্থাপিত। ভেড়া পশুপালন বেশিরভাগ জনবস্তি জুড়েই প্রচলিত এবং বহু সভ্যতার কাছে এটি মৌলিক। আধুনিক যুগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ ও মধ্য দক্ষিণ আমেরিকার দেশসমূহ এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জ ভেড়া উৎপাদনের সাথে সর্বাধিক ঘনিষ্ঠভাবে জড়িত। কৃষিকার্যের ইতিহাসের মূল প্রাণী হওয়ায় ভেড়া মানব সংস্কৃতিতে গভীরভাবে স্থান পেয়েছে। প্রাণী সম্পদ হিসাবে ভেড়া বেশিরভাগ ক্ষেত্রে যাজক। একটি ভেড়ার আয়ু 10 থেকে 12 বছর হয়, যদিও কিছু ভেড়া 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। ভেড়ার শ্রবণ শক্তি ভালো থাকে, তাদের গন্ধের একটি দুর্দান্ত বোধ রয়েছে এবং তাদের প্রজাতির সমস্ত প্রজাতির মতোই চোখের সামনে সুগন্ধযুক্ত গ্রন্থি রয়েছে। ভেড়া কিন্তু ঘাস খেতে ভীষণ ভালোবাসে। এই ভিডিওটি দেখার জন্য দর্শক বন্ধুদের জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।